পূর্ব লন্ডনের টাওয়ার হামলেটসে ইউরোপের বিভিন্ন দেশ ফ্রান্স, স্পেন, ইটালি, গ্রিস ও পর্তুগাল থেকে এসে ব্রিটেনে বসবাসরত বাঙালিরা হোয়াইট চ্যাপেলের লাভ বাইট বারে ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। লন্ডন প্রতিনিধি আলী রেজা খান জানান, এদিন বন্ধুত্বের টানে ভালোবাসার বন্ধনে একত্রিত হয়েছিলেন বৃহত্তর ফরিদপুর জেলা, ঢাকা ও মানিকগঞ্জ জেলাসহ ইউরোপ থেকে আসা বাংলাদেশের সকল জেলা লন্ডনের টাওয়ার হামলেটসে বসবাসরত প্রায় শতাধিক ব্রিটিশ বাঙালি। এ সময় অনেক দিন পর একে অন্যকে দেখার পর জড়িয়ে ধরে কৌশলাদি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে আয়োজকরা সবাইকে ফিন্নি, হালুয়া, মিষ্টি ও কফি পানে আপ্যায়িত করা হয়। আলী রেজা খান আরও জানান, এর আগের দিন পবিত্র ঈদ উল ফিতরের ঈদের তৃতীয় জামাত যথারীতি ধর্মীয় ভাবগম্ভীর ও শ্রদ্ধার সাথে শেডওয়েল জামে মসজিদে মুসল্লিরা পালন করেন। এ সময় ঈদ উল ফিতরের ওই জামাতে ইমাম তার খুতবায় বলেন, পরিশেষে মুসলিম উম্মাহর শোক শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আলী রেজা খানের তথ্যচিত্র নিয়ে সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল 8, লন্ডন।